সি সেকশন ডেলিভারির পর আপনারা কী ধরনের এক্সারসাইজ করবেন, ফার্স্ট কী ধরনের এক্সারসাইজ দিয়ে স্টার্ট করবেন, তো সেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করতে চলেছি যে সে ধরনের এক্সারসাইজ করার পর আবার কী নিউ নিউ এক্সারসাইজ আপনারা আবার অ্যাড করবেন, মানে সেকেন্ড স্টেপে আপনারা কী ধরনের এক্সারসাইজগুলো করবেন আপনার ওয়েট লস করার জন্য। তো চলুন দেখুন কী ধরনের যোগাসন আপনাদেরকে করতে হবে। আগের ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম, তাও আমার আজকে যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি আবার বলছি যে প্রত্যেকটা এক্সারসাইজ প্রত্যেকটা আসনকে আপনারা মিনিমাম 3 টাইমস রিপিটেশনে এবং 10 সেকেন্ড হোল্ড করবেন এবং খুব স্লোলি পোস্চারগুলো করবেন, এবং যখন রিলিজ করবেন তখন ঠিক যেন স্লোলি হয়, কোনো ফাস্ট মুভমেন্ট যেন না হয়। আরেকটা কথা বলি, এই ধরনের এক্সারসাইজ মানে সেকেন্ড স্টেপে আপনাদেরকে যে ধরনের এক্সারসাইজগুলো আমি আজকে আপনাদের রেকমেন্ড করব, সেই ধরনের এক্সারসাইজ করার আগে অবশ্যই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। কী ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন সেটার জন্য আপনারা আমার চাইলে আগের ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা অন্য কোনো ধরনের যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনাদের জানা থাকে তো সেগুলোও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো চলুন দেখে নিন কী ধরনের এক্সারসাইজ আপনারা করবেন।
যদি আমার আজকের ভিডিও আপনাদের কোনোভাবে হেল্প করে থাকে বা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। নমস্কার।